আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা এক জায়গাতে যাচ্ছি এই কারণে রেডি হলাম তো আপনাদের আমার জানেমানকে যে ঘরের ভিতরে রেখে দিয়েছি তুলে এখন মোস্তাফিজ আসছে আমাদের কাছে তো একসাথে দুজন একটু ছবি টবি নিলাম বিজয়ের কাছে আসার পর তাকে রেখে চলে যাচ্ছি তো তো এই কারণে ওকে বাড়িটায় বললাম সে দিলো আমাদের বাই তারপরে চলে আসলাম রাস্তার পরে এসে একটা অটোতে উঠলাম উঠে আমার উদ্দেশ্যে রওনা দিলাম মোস্ট ভিতরে আমি বাইরে তো যাচ্ছি যাইতে যাইতে আবার ভিতরে বসলাম ভিতরে বসার পর স্বামী তারপর রেল লাইনে চলে আসছি এখন একটু অনেক সুন্দর ওয়েদার ছিল তো আপনাদেরকে দেখালাম এ তো আমি আসলাম ভালো এনজয় করলাম তারপর ট্রেন আমাদের আধা ঘন্টা লেটে ছিল দাদা থাকতে থাকতে দেখলাম কিছুক্ষণ মধ্যেই ট্রেন আসবে তো দুজন একটু ভিডিও টিডিও করলাম ছবি তুললাম তারপরে অনেকক্ষণে দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাক অবশেষে ট্রেন আসলো মোস্তাফিজ সিট পাইছে স্বামী তার কোনো ফিলিংস নেই আর এই তো আমি কিছুই ভালো লাগছে না শুধু গরম আর গরম ট্রেন ছাড়ে না কেন অনেকক্ষণ বসে থাকার পর এ তো মোস্তাফিজের অবস্থা আমি যখন মোস্তাফিজকে লাড়ে মোস্তাফিজ তখন এনজয় নেই এ তো অমি ধরছে ওর কান চুল সবগুলো ছিঁড়ে ফেলছে তারপরে অমিও একটু কান্না করলো মজা নিল আমাদের সাথে হাসছিল অনেকক্ষণ মজা নেওয়ার পর সেও খুব কান্না করবে আমরা অনেক এনজয় করলাম যাই এত যাইতে যাইতে আপনাদেরকে একটু ভিউ দেখাইলাম অনেক সুন্দর ছিল আজকের আকাশটা তো যাচ্ছি আগামীকাল আপনাদের জন্য আরেকটি ব্লগ আসছে সেটা হচ্ছে স্বপ্নপুর যাব তো সবাই ওটার জন্য ওয়েট করেন দু এক দিন লেট হবে কালকে যাব এখান থেকে যাওয়ার পর ভিডিও ডিডিও নিয়ে এসে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভিডিওটা দেখেন আর আমি প্রথমবার করছি যদি খাওয়া দাওয়া তাহলে স্টেশন আসার পরে দেখছি একটা আপু ভিডিও করছে একা একা তারপর আপুকে ভিডিওতে একটু নিলাম আপু দেখছি একা একাই টিকটক করছে আমাকে ডাকতে পারতো তারপরে আপুটা দৌড়াচ্ছিলো তাও নিলাম না পরে আবার ট্রেনের ভিতরে চলে আসছিলাম ভিতরে আসার পর দুজনকে অনেক গরম লাগছিল তো তো ভাবলাম যে বাহিরে যাব মোস্তাফিজ বলছে এখানে আর থাকবো না চলো যায় তো পরবর্তীতে গেলাম বাহিরে যাচ্ছিলাম তো যাওয়ার পথে বাইরে আসার পর মোস্তাফিজ বলছে টিকটক ভিডিও বানাবো তো তার জন্য ভিডিও করলাম সে বলছে আমি লাভ দেবো তো বলছিলাম দে তারপরেই তো আমাদের কাছে হিজড়ে আসছে এসে ধরছে বলছে যে টাকা দেওয়া লাগবে মুস্তাফিজ বলছে মুস্তাফিজকে বলছে ভিডিও করিস না তাও দিয়ে দিলাম তারপরে তো চলে গেল এখন আমি ভিডিও করতে লাগলাম এত তো ভিডিও করতে করতে অনেকগুলোই টিকটক ভিডিও বানাইলাম তারপরে তো হাসতে আস্তে আমাদের ঘড়িটা সিরে যায় ঘড়িটা ছিঁড়ে যাওয়ার পর তুলে পকেটে রাখলাম তো ঘড়িটা গিফটেড ছিল আমার মামা দিছিল তো সঙ্গে সঙ্গে রেখে দিলাম পরে সারবো বলে পকেটে রাখছি তো এখন আবার ভিডিও চলছিলোই তখন থেকে বুঝি নাই আমি বলছিলাম যে আবার নতুন করে টিকটক কর তো মোস্তফিজ বলছে না সেটার থেকেই হবে তো ট্রেনটা অনেক জোরে যাচ্ছিলো তো এই কারণে অনেক লোড় ছিল ভিডিওটা আর ট্রেনটাও অনেক জোরে যাচ্ছিল এই কারণে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছিল আর অনেক লোকের ভিড় ছিল তারপরেও দরজার কাছে আমরা জায়গায় পাচ্ছিলাম না অনেকক্ষণ ঘোরার পরে জায়গাটা বাহিরে অনেক সুন্দর ভিউ ছিল আর রোদ্রও ছিল তার সাথে কিন্তু গরমও ছিল একটু তো এখন আবার বাইরের আপনাদেরকে একটু ভিউ দেখালাম এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দেখেন বিএসএফ আছে দাঁড়ায় আছে তো আমরা যাচ্ছি সৈয়দপুর তো অনেক ইনজয় হলো পরে যে ভাইয়াটার সাথে আমাদের ট্রেনে পরিচয় তো ভাইয়াটার সাথে পরিচয় হলে অনেক ভালো লাগলো ভাই আমাদের সাথে ঘুরছিলো যাওয়ার পরেই তো অবশেষে সৈয়দপুর আমরা নামলাম ছয় ঘন্টা জার্নি শেষে নেমে যার যার মতো তো মুস্তাফিজ ক্লান্ত সে আর চলতে পারছে না তারপরেও চলা লাগবে যতক্ষণ বাসাতে না পুষাই তারপরে ওকে গাটটি বস্তা সবগুলো ওর মাথায় তুলে দিয়ে আমি দুইটা ব্যাগ নিয়েছিলাম ওকেও দুইটা দিছিলাম স্বামী নিতে চাচ্ছিলো কিন্তু পারছিল না তারপরে তো আমরা যাচ্ছি এখন কিন্তু ওভারব্রিজ না দিয়ে এ তো মুস্তাফিজকে নিচে নামাই দিছি দিয়ে এখন রেললাইনের এপারে আসছি কিন্তু মুস্তাফিজ উঠবে কিভাবে বাচ্চাটা আমি নিলাম অমিকে অমিকে নেওয়ার পর মোস্তাফিজের যা অবস্থা সে বেচারি মানে সে আর চলতেও পারছে না কিভাবে উঠে একটু দেখেন সে মনে হচ্ছে ছোটো মানুষ একদম বাচ্চা যে আর উঠতেও পারছে না তো এখান থেকে যাওয়ার পরে একটা রিক্সার জন্য দাঁড়াইছিলাম ওখানে আমরা অনেকক্ষণে দাঁড়াইছিলাম তো রিক্সাও পাচ্ছিলাম না পরে একটুখান পরে দেখি একটা রিক্সা আসলো অটো পাইছিলাম অটোতে উঠেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো ওখান থেকে আস্তে আস্তে একটু ভিডিও নিলাম বাসাটা হচ্ছে ঘোড়াঘাটে নাম অন্যরকম নাম কেমন জানি না তো যাই হোক অনেকক্ষণই আমি সামনে বসছিলাম মোস্তাফিজটা ভিতরে বসছিল তারপরে তো বাসাতে এসে ফ্রেশ হলাম হাত মুখ ধুচ্ছিলাম মোস্তাফিজ ধুচ্ছিল আর আমি দাঁড়াইছিলাম তারপরে তো খাওয়া দাওয়া শেষে একসাথে বিশ্রাম নিলাম দুজন নেওয়ার পর এ পর্যন্তই আমাদের ভিডিওটা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন